কিচ্ছু বলার নেই। যারা করেছে অর্জুন সিং বিজয় মুখার্জি মেন মাথা, তার সাথে তিন দিন আগে ঝগড়া হয়েছে, অর্জুন সিং সুপারি কিলার দিয়ে তাকে খুন করিয়েছে, গ্রেপ্তার হয়েছে বিজয়, অর্জুন গ্রেপ্তার হবে। একইভাবে এরম একটা এপ্রিল মাসে 2001 বিকাশ বোস খুন হয়েছিল, বিকাশ বোস 2001 খুন হয়েছিল মনে থাকে আমাদের নেতা। সে একই দাদা এখানে বিজেপি নেতা গ্রেপ্তার হয়েছে দাদা, গতকাল পুলিশ গ্রেপ্তার করেছে বিজেপি নেতাকে, একদম বিজেপি এত পরিষ্কার ক্লিন পরিষ্কার, এখানে কোনো হ্যাঙ্কা ফ্যাঙ্কা ব্যাপার নেই। এরা অর্জুন বিকাশ বিজয় পুড়িয়েছে, অর্জুনকে দিয়ে পুড়িয়েছে, অর্জুন খুনের মেন আসা। খুনিকে খুনের তো বেড়ে বেড়ে তার তো নেশা পেশা, খুন করা তার নেশা পেশা, বুঝতে পারছে না, ও বুঝতে পারছে না যে ও যে কোন জালে পড়বে, সে জাল থেকে আর বেরোতে পারবে না, একদম জালে আটকে যাবে। দাদা এই বারবার কখনো 23 জানুয়ারি ভাটপাড়া, কখনো হালিশহর বা কখনো নোয়াপাড়া, বারবার আপনাকে দৌড়ে আসতে হচ্ছে, এই শিল্পাঞ্চলে এত অশান্তি কেন হচ্ছে দাদা? সাধারণ অর্জুন যদি চলে যায় এখান থেকে, নিজের বাড়ি বিহারে চলে যাক বা ইউপিতে চলে যাক, তাহলে শান্তি বিরাজ করবে এখানে, ব্যারাকপুরে মানুষ বাজে। সাধারণ মানুষের সঙ্গে এবং সাধারণত সব রাজনৈতিক দলের সঙ্গে সম্পর্ক ভালো। ওকে যেভাবে বিজয় ওকে থ্রেট করেছিল এবং কিছু ছেলে ওকে দুদিন তিন দিন আগেই ওকে থ্রেট করেছিল যে তোমার পরিণতি মৃত্যু হবে, এবং সেটাই ওরা করলো, এবং এর পেছনে মাস্টার মাইন্ড বিজেপির বাহুবলী, এবং আমার দৃঢ় বিশ্বাস পুলিশ এটা জানতে পেরেছে এবং সিসিটিভি ক্যামেরাতে ধরা পড়েছে যে কারা কারা ওখানে ওই সময় ছিল, কারা আছে। আমার দৃঢ় বিশ্বাস পুলিশ এবং প্রশাসন, বিশেষ করে মনোজ এখানকার ভার্মা যিনি অত্যন্ত দক্ষ প্রশাসক, আমি আশা করি আসামিরা ধরা পড়বে এবং তাদের চরম শাস্তি হবে। আর তৃণমূলকে আমাদের হত্যা করে কখনো আমাদের মানুষ আমাদের সঙ্গে, এবং সামনের নির্বাচনকে যেভাবে চক্রান্ত করে ঘেটে দেওয়ার চেষ্টা করছে হিংসা দিয়ে, মানুষ তা বরদাস্ত করবে না। নির্বাচনে তৃণমূল কংগ্রেসই সবথেকে বেশি ভোটে সব জায়গাতেই জিতবে। বারংবার অর্জুন সিং এর নাম উঠে আসছে, আসছে মানে ও বাহুবলী ওই চক্রান্ত করেছে 2019-এর যে চক্রান্ত, আমাদের 4,000 লোক বাইরে চলে গেছিলো, 300-র মতো পার্টি বুঝ দখল করে নিয়েছিল, 17-18 খুন হয়েছে, আবার সেই খুনের রাজনীতি এখানে চালু হয়ে গেছে। এবং আমার দৃঢ় বিশ্বাস যে এর পেছনে অরিদেরই হাত আছে, বিজেপির যারা সন্ত্রাসবাদী, যারা বিজেপির সমাজবিরোধী, তাদের প্রত্যেকের হাতে এর পেছনে আছে। গোপাল মজুমদারের মতো কত নিরীহ লোকের প্রাণ চলে যাচ্ছে, কি বলবেন? না, এটাকেই বাধা দেওয়ার জন্যই তো আমরা রাস্তায় বেরিয়েছি। আমাদের ধারণা ছিল যে একটা শান্ত পরিবেশ, অত্যন্ত শান্ত পশ্চিমবাংলা, শান্ত এই শান্ত পরিবেশকে চক্রান্ত করে যে অশান্ত করছে, আমরা জ্যোতিপ্রিয় মল্লিক আমাদের পার্থভূমিকে আমরা রাস্তায় নেমেছি যে এদের বিরুদ্ধে আমরা মোকাবেলা করবই, এদের শেষ দেখে আমরা ছাড়বো, এটাই আমাদের বক্তব্য। 24 ঘন্টা হয়ে গেল নান্টু, এখনো আসামি অ্যারেস্ট, একজন আসামি ধরেছে বলছে, আর বাকিটা ওরা ফুটেজ পেয়েছে। আমি একটু আগে আমরা সিপির সঙ্গে বলেছি যে অবিলম্বে গ্রেপ্তার করো, এবং আমাদের উপরে আমরা নবান্নত আমাদের বক্তব্য আমরা জানিয়েছি যে কারা এই ধরনের অশান্ত করছে তাদের চিহ্নিত করে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে।